পাথরের তৈরি প্রত্নতাত্ত্বিক অনেক স্থাপত্যই সবার নজর কাড়ে, কিন্তু কাঠের তৈরি স্থাপত্য যা খুবই বিরল। এমনই এক মসজিদের অবস্থান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বুড়িচর গ্রামে। মমিন মসজিদ নামে পরিচিত এই মসজিদ দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি দৃষ্টিনন্দন মুসলিম স্থাপত্য। সম্পূর্ণ কাঠের নির্মিত কারুকার্য ও ক্যালিগ্রাফি খচিত এই মসজিদে কোনো ধরনের লোহা বা তার কাঁটা ব্যবহার করা হয়নি। কারুকাজে ব্যবহারে করা হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক রং। স্থানীয়রা জানান, 1913 সালে বরিশাল গ্রামের মমিন উদ্দিন আকন নিজ বাড়িতে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। বরিশাল জেলার স্বরূপকাঠি থেকে 22 জন কারিগর নিয়ে শুরু করেন মসজিদের কাজ। কাঠ সংগ্রহ করেন চট্টগ্রাম ও বার্মা থেকে। মসজিদটির পুরো পরিকল্পনা, নকশা ও ক্যালিগ্রাফির কাজ করা হয় মমিন উদ্দিন আকনের নিজস্ব তত্ত্বাবধানে। মসজিদের প্রবেশদ্বারে রয়েছে একটি মেহরাব, যেখানে ক্যালিগ্রাফির নকশা বসানো হয়। লোহা কাঠ ও সেগুন কাঠ দিয়ে ডিজাইন করে দীর্ঘ 7 বছর সময় নিয়ে 1920 সালে শেষ হয় এই মসজিদের কাজ। তবে বৃষ্টির পানির কারণে এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে মসজিদটির কারুকাজের ক্ষতি হচ্ছে বলে জানান স্থানীয়রা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এরকম কাঠের মসজিদ আর কোথাও নাই। সে কষ্ট করে এই কাঠের মসজিদ করেই গেছে। ছেলে পান তার বসে যে বাবা, আমি একটা কাঠের মসজিদ তুললে থুই যাই, মানুষের নামাজ পড়বে এবং মানুষের দোয়া করবে। এর দিন আমার তাহলে এই কিন্তু করে গেছে। আর আমরা এখানে সবসময় আইসে আজান দিই, মসজিদে নামাজ পড়ি। অনেক দূরান্ত দূরান্ত থেকে পর্যটক আসে, তারা আইসে দেখিয়া খুব সুন্দর বলে যে মসজিদটা খুব ডিজাইনের। এরকম ডিজাইনের মসজিদ খুব কম আছে। আর কি সুন্দর মানুষের কাছে শুনতেছি, নিজেকে দেশের মসজিদটা একটু দেখার জন্য অনেক দূরের থেকে আসছি। বহুত বহুত জায়গার থেকে লোকজন আসে দেখতে। এরকম মসজিদ বাংলাদেশ আর কোথাও নাই। আলাদা আছে যে দেখা যায় এটা আগের যুগের কাঠের করা বিনা লোহার, আর আজকাল নতুন মসজিদ করে তো পাকা করিয়া, তাই পাকার চাইয়াও আমার মনে হয় যে এটা ভালো লাগে। এখানে প্রতিনিয়ত দেখা যায় বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত কম বেশি লোক আসে মসজিদ দেখাশোনা করার জন্য। বিশেষ করে আমাদের মসজিদে যে মুসল্লি সমাগম, আমাদের মসজিদের তুলনায় আমাদের মসজিদের মুসল্লি অনেক বেশি, যে কারণে আমাদের এখানে দেখা যাইতেছে যে মসজিদের বাহিরের যে অংশটা আছে এটা উপর থেকে একটা ছাউনির মতন দেয়া আছে, যে কারণে আমাদের মসজিদের মুসল্লি গরমের দিন আসলে বিশেষ করিয়া গরমে নামাজ পড়তে তাদের কষ্ট হয়। আমরা চাই আমাদের মসজিদটা যেন আরও উন্নত হয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এবং বিশেষ করে আমি যেটা আবেদন জানাই যে আমাদের এই বারান্দা কীভাবে একটু মসজিদের উপর থেকে, মসজিদটা বৃষ্টির দিন আসলে রোদ বৃষ্টি ঝড়ে দেখা যায় মসজিদের আপনার ডিজাইন অথবা মসজিদের যেটাকে বলা হয় রং দেওয়া, এটা নষ্ট হয়ে যায়। সেই সুবাদে এটা যদি শেড দেওয়া হয় উপর থেকে, তাহলে আমাদের মুসল্লিদের অনেক ভালো হবে, আমরাও শান্তিতে নামাজ পড়তে পারবো। বর্তমানে মসজিদটি দেখভাল করছেন মসজিদটির নির্মাণ উদ্যোক্তা মৌলভী মমিন উদ্দিন আকনের উত্তরসূরিরা। 2003 সালে প্রত্নতত্ত্ব বিভাগে নেওয়া হয় এই মসজিদটি। সময় সংবাদ, পিরোজপুর।